নমস্কার, রান্নাবান্না হাঁড়ি কড়া চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের মিক্সড ফ্রাইড রাইস করে দেখাবো। এটা খুব ভালো লাগে খেতে, এটা বাসি ভাত দিয়েও করা যায়। এটা আমি বাসমতি রাইস দিয়েই করেছি, আগে থেকে ভাতটা সেদ্ধ করে রেখেছি। আর তারপরে কড়ায় তেল দিয়ে একটা ডিম ভালো করে ভেজে নেবো। এটা ঝুড়ি ঝুড়ি করে ভাজা হবে, ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে ডিমটাকে তুলে নেবো, ভাজা হয়ে গেছে তুলে নিলাম। এরপর কড়ায় তেল দিয়েছি 2 চামচ, ছোট ছোট পিস করে যে মাংসগুলোকে কেটে রেখেছিলাম আর ওটাকে ভেজে নেবো একটু নুন দিয়ে। ভালো করে ভালো করেই ভাজবো, সুন্দর করে সেদ্ধ হবে। ভেজে এটাকে তুলে রেখে দিলাম। ভাজার পর যে তেলটা ছিল ওই তেলে রসুনগুলো দিয়েছি, আপনারা চাইলে আরও 2 চামচ তেল দিতে পারেন। একটুখানি ভেজে নেবো রসুনটাকে, অল্প করে, বেশি নয়। এরপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজটাকেও অল্প ভেজে নেবো। ভালো করে ভেজে নিয়ে ভাজা হয়ে গেছে। এরপর আমি গাজর আর হচ্ছে বিনস, তারপরে ক্যাপসিকাম, এগুলো সব আমি যে সবজিগুলো কাটা ছিল আমি দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভেজে নেবো, ভালো করে ভাজবো। 1 চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি ভালো করে ভেজে নেবো। এই রান্নাটা খুব সহজে হয়, খুব ভালো লাগে খেতে। হয়ে গেছে ভাজা, আর ডিমটা আর মাংসটা যে ভাজা ছিল সেটাও আমি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপর সেদ্ধ করা যে ভাতগুলো ছিল সেগুলোকে আমি দিয়ে অ্যাড করে দিচ্ছি। এরপর চিনি ছড়িয়ে দেবো, 2-3 চামচ দিয়েছি, আপনারা পরিমাণ মতো দেবেন একটু। এরপর আমি সয়া সস দেবো, 4 চামচের মতো দিয়েছি সয়া সস। এটা গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1 চামচের মতো। এরপর ঘি দিয়ে দিলাম, 2 টেবিল চামচ দিয়েছি, আপনারা একটু বেশিও দিতে পারেন, মানে একটা ভাতের পরিমাণটা বুঝে দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেবো, ভালো করে মিক্স করব। আবার অনেক বেশি করে মিক্স করব না, কারণ ভাতগুলো ভেঙে যাবে, তো আস্তে আস্তে এটাকে মিক্স করছি। রান্নাটা প্রায় হয়ে গেছে, এটা খালি মিক্স করে নামিয়ে দেবো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।